अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हर हर महादेव, ये पुलिस अम्मा के मारते चाहिए क्या नो? মুখে কালি লাগিয়ে এসে আমাকে মারতে আসবে আর আমি ওকে চিনতে পারবো না। তা আবার কালো রং লাগিয়েছে। এটা তো সেই ডাক্তারের রিপোর্টটা। মহুয়া, একবার জিজ্ঞেস করব, যদি ঠিক ঠিক জবাব না দিস তো খুলি উড়িয়ে দেব। ছিলাম বল বল, মহুয়ার রিপোর্ট তোর কাছে কি করে এলো? বড় মা, আপনি ভুল বুঝছেন আমাকে। আমার মহুয়ার জন্য খুব খারাপ লাগছিল, সেই জন্য আমি ওর এই রিপোর্টগুলো নিজের কাছে লুকিয়ে রেখেছিলাম, যাতে শহরের কোনো বড় ডাক্তারকে দেখাতে পারি। কে জানে কোন পাপের শাস্তি দিচ্ছে শিব ঠাকুর আমার মৌহাকে। এই কঠিন পরীক্ষা কেন দিতে হচ্ছে আমার মৌহাকে? বড় মা, আপনি যতই চেষ্টা করুন, মহুয়ার আসল রূপ আমি কারুর সামনে আসতে দেব না। এখন আপনি যেভাবে চেষ্টা করবেন ভাবছেন, করে ফেলুন। বাড়ির সবাই কোথায় চলে গেল? মহুয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি তালা লাগাও, তাড়াতাড়ি বন্ধ করো প্রমোদ, যাতে আমাদের উপর হামলা না করে। চলো চলো চলো। আরে
আপনারা এখানে? আপনারা ঠিক আছেন তো? আসুন বাইরে আসুন, চলো আসুন ঠাকুমা। কিন্তু ঠাকুমা, আপনাদেরকে ঘরের মধ্যে বন্ধ কে করলো? আমি। মহুয়া কোথায় আছে বাবা? আমি কি করে বলবো, বাড়িতে এসেছিল, চলে গেছে। আরে ফিরে গেছে কোথায়? ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অপয়টাকে বাড়ির বাইরে। আর বলে দিয়েছি বিশেষ অনুষ্ঠান ছাড়া বৃহন্নলাদের এই বাড়িতে আসতে মানা। ব্যাস, অনেক হয়ে গেছে। তোমরা মহুয়াকে কি বলেছো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি গিয়ে মহুয়াকে বলবো যে আমি সারা জীবন ওর পাশে থাকবো, আর আমি সারা জীবন ওকেই ভালোবাসবো। আগে আমি শুধু আমার স্বামী ধর্ম পালন করছিলাম, কিন্তু এখন আমি শুধু মহুয়াকেই ভালোবাসি। আর আমি যাচ্ছি আমার স্ত্রীকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। যদি কারোর মধ্যে সাহস থাকে না, তাহলে আমাকে আটকে দেখিও। যা আরিয়ান, তোর মৌহাকে নিয়ে আয়। আর তাছাড়া এই বাড়িটা মৌহার নামে। ওরা যদি মৌহাকে এই বাড়িতে না রাখে, তাহলে আমি দেখে নেব ওদের। আরে দাঁড়া বাবা, এত বড় একটা কাজে যাচ্ছিস, মনটা একটু ঠান্ডা কর। আর আমি যা বলেছি না ওই বৃহন্নলাকে, সেটা শুনে যা। সত্যিটা বলে দিয়েছি ওকে আমি, আরিয়ান, সত্যি। এটাই যে তুমি ওর সঙ্গে ভালোবাসারে নাটক করেছিলে। আরিয়ান, এখন ওই বৃহন্নলাটার মনে তোর জন্য কতটা ভালোবাসা রয়েছে ভেবে দেখ। আরে দিদি, ভাববার কি আছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। দেখো বাবা, তুমি না মহুয়ার ব্যাপারে ভাবা এখন ছেড়ে দাও, আর এখন তুমি ঝিলামকে বিয়ে করে নাও। ওই বৃহন্নলাকে একটুখানি দান দক্ষিণা দিয়ে দিও বাকি জীবনটা কাটানোর জন্য। দেখতে পাচ্ছ দুর্গা, যে ভালোবাসা নিয়ে এতক্ষণ চিৎকার করছিল, একটা সত্যি শুনেই স্তব্ধ হয়ে গেল, একদম চুপ। তুই ভুল করছিস কর্জন, এটা হলো ঝড়ের পূর্বাভাস। আর এই বিষয়ে তোমার স্বামী অর্থাৎ আমার ছেলে আরিয়ানও আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ মনে আছে আমার, আমি মহুয়াকে বিয়ে করেছিলাম যাতে তোমাদেরকে একটা বংশধর দিতে পারি। তোমাদের কথায় সম্মতি জানিয়েছিলাম, আমি প্রতারণা করেছিলাম ওর সঙ্গে। যেটা হলো সেটা হওয়া উচিত হয়নি, কিন্তু এখন এটাই তোর ভাগ্য আর এটাই তোর ভবিষ্যৎ। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।